গুড মর্নিং, ঘরে বাইরেতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আর হ্যাপি রক্ষাবন্ধন, আজকের দিনটা কেন সবার খুব খুব ভালো যায়। সবাই দাদা ভাই দিদি বোনদের সাথে ভালো করে দিনটাকে কাটাও, আমিও কাটাবো আজকে, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করবো। তবে সবটাই ধীরে ধীরে আস্তে আস্তে, এখন যাবো স্নানে, তো চলো তারপর দেখা হচ্ছে। মোটামুটি রেডি হয়ে গেছি, এবার পরাবো ওদেরকে রাখিটা, তারপর বেরিয়ে যাব। তো গরম যা লাগছে, আমি আঁচল ফাঁচল গুটিয়ে দিয়েছি ওই জন্য। এই যে একজন রেডি হয়ে চলেও এসেছি, এই গেঞ্জিটা আমারই দেওয়া, পরে নিয়েছি, দিদিটা আমাকে দিয়েছে, দিদি আমাকে এটা দিয়েছে। আসছে আরেকজন পার্টি, দুই ভাই বসে পড়েছে। এই যে দেব, দাঁড়া ওদের রাখিটা পরিয়ে নি, দাঁড়া রাখি দেওয়ার আগেই কি ওদের হাতে দিয়ে দেবো নাকি, দাঁড়া এবার রাখিটা পরিয়ে দি। বলে দিয়েছে দি ওদেরকে রাখিটা পরিয়ে। আমাদের রাঁধুনি রান্না করছে, বড় পিসি, বিশাল বড় রান্নাঘর, এমন কোনো ব্যাপার নয়, কিন্তু রান্না অনেক কিছু করছে। লোকনাথ বাবাকে দেখানোর জন্য তুলছিলাম। এখানে আছে কালীমা, মাঝে ছোট্ট একটা রাধা কৃষ্ণ আছে, পাশে এটা লক্ষ্মী ঠাকুর, তারপর আছে লোকনাথ বাবা, আর এখানে একটা আছে ছোট্ট গোপু, এটাই দিদি। খাবার দিয়ে দিয়েছে এখানে, সাজিয়ে গুছিয়ে পাপা খেতে যাচ্ছিল, পাপাকে আটকে দেওয়া হয়েছে এখানে। পটল ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছ ভাপা, মাংস, চাটনি, এই চলছে মেনু। আর মিষ্টি দই আছে বোধ হয়, তো এই আর কি। নাও পাপা খাও। এখন
বাজে সন্ধে 7টা আর এখনই বাড়ি ঢুকলাম সবে মাত্র, তাও মামনি পাপা এখনো বিরাটিতেই আছে, মানে অবস্থা পুরো কাহিল দেখো না, আর পাচ্ছি না আর কি। তো আমি শুধু পিসি বাড়ি গেছিলাম এরকম নয়, পিসি বাড়ি থেকে গেছিলাম আমার মামা দাদা শ্বশুরের বাড়ি, মানে পাপার মামা বাড়িতে গেছিলাম, ওটাও দমদমে। তো ওখান থেকে এলাম আর পারিনি লাস্টে, তারপরে প্লেট করে ফেলেছি শাড়িটা আর কি। তো ড্রেসটা চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসছে, আর কী কী গিফট পাওয়া হয়েছে বা ও পেয়েছে সবটাই দেখাবো, একটু ফ্রেশ হয়নি যদিও ভিডিওতে কিছুটা আগেই দেখিয়েছি, তাও তোমাদের সামনে ভালো করে দেখাবো। তাদেরকে বলেছিলাম যে আসার পর দেখাবো কী কী দাদারা দিল, তো ওকে বৌদি আর দিদি কী দিয়েছে সবটাই দেখাবো বলেছিলাম, কিন্তু তারপর আর হয়ে ওঠেনি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর পাপা মামনি আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, তারপর মামনি চুলটাও বেঁধে দিল, এই দেখো চুলটাও বেঁধে দিল, ভেজা ছিল বলে একটু বকাও খেলাম, এসে খুলে দেয়নি বলে আর হাত থেকে চুড়ি টুড়ি সব খুলে দিয়েছি। মিউটেশন পড়িও না, পাপা পছন্দ করে না, পড়াও পছন্দ করে না, তো পড়ি তো নাই সেটা বাদ দাও। আর মানে সাধারণত চুড়ি বালা এইসব করলেই যে হাতে কেন এরকম হচ্ছে, সাধারণত এই দেখো একটু দেখা যাচ্ছে, বোধহয় পরে দেখাচ্ছে ঠিক করে, এর জন্য আজকে খুলে ফেলেছি। তো সবটাই দেখাবো তোমাদেরকে, চলো শুরু করা যাক। চুলা নিয়ে বসে পড়েছি দেখাবো, তার আগে দেখাই যে আমি বললাম যে চুলি বালা খুলে ফেলেছি, এই দেখো বা হাতে এরকম তিনটে মতো উঠেছে সবে, তাই বা হাতেটা একটু খুলে দিয়েছে। আর ডান হাতের অবস্থাটা খুবই খারাপ, মানে এই এরিয়াটা পুরোটাই এরকম রয়েছে, শাখা বলাটাকে যার জন্য তুলে রেখেছি এই ভেতরটাতেও রয়েছে, কিন্তু যাই হোক না কেন এরকম হয়ে রয়েছে, মানে বিভৎসভাবে চুল পাচ্ছে। যাই হোক, যতক্ষণে কালকে আসছি ততক্ষণ অব্দি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এখন এটাই বলার। হ্যাঁ আমরা সবাই হয়তো বেরোচ্ছি দরকারে বেরোচ্ছি, কিছুটা বাড়িতে থেকে থেকে বোর হচ্ছি বলে বেরোচ্ছি, কিন্তু আশা করি মোটামুটি অনেকেরই, আমাদের দুটো ভ্যাকসিন না হলেও একটা ভ্যাকসিন অনেকেরই হয়ে গেছে, তো কেসেস বাড়ছে কমছে আমি বলবো না, তাও ওই আর কি, বাঙালি তো ঘুরতে যাওয়ার ইচ্ছে সবারই থাকে। তো চলো আজকের মতো আর বক বক করছি না, কালকে আবারও আসবো, আমার সাথে থাকবে তোমরা, আমি এটাই আশা করবো। তো চলো টাটা।